নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের এক জাগ্রত শ্মশানকালীর অলৌকিক কাহিনী, সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। মেদিনীপুর জেলা তথা শহরের অন্যতম কালী মন্দির শহরের শ্মশানকালী মন্দির, যা উগ্রতারা মায়ের মন্দির নামেই বিখ্যাত। এই উগ্রতারা কালী মন্দিরের বয়স দেখতে দেখতে দীর্ঘ 150 বছর পার করেছে। কথিত আছে, কোনো এক দ্বিচারিতা স্ত্রী এবং তার পতির মৃত শব এই মন্দিরেই রাখা ছিল। এক তান্ত্রিক শবের অস্থি সংগ্রহ করে সাধনার জন্য মায়ের মূর্তি তৈরি করে এখানে পুজো শুরু করেছিলেন। মহাতাবপুর শ্মশানকালীর উগ্রতারা মায়ের পুজোর চল শুরু সেই থেকেই। বাংলা 1234 সন, তান্ত্রিক পশুপতি মুখোপাধ্যায় তান্ত্রিক বিদ্যা দিয়ে তারামায়ের পুজোর সূচনা হয়। প্রায় 150 থেকে 200 বছর ধরে সেই অস্থি দ্বারাই মায়ের মূর্তি তৈরি হয়েছে। প্রতি 12 বছর অন্তর নবকলেবরে এই মূর্তি বিসর্জন দিয়ে নতুন মূর্তি তৈরি করা হয়। পঞ্চমুণ্ডের আসনে বসে উগ্রতারা মায়ের পুজো করেন বর্তমান পুরোহিত। মায়ের প্রতিমা তৈরি হয়েছে মৃত মানুষের অস্থি দ্বারা। সেই সময় থেকেই নিয়ম ও বিধি মেনে মায়ের পুজো হয়ে আসছে এখানে। এই কালী পুজোর বিশেষত্ব হল, পুজোয় মাকে ফলমূল নৈবেদ্যের সঙ্গে দেওয়া হয় শোল মাছ পোড়া। কথিত আছে, শোল মাছ পোড়া নাকি মায়ের পছন্দের খাবার। প্রথা অনুযায়ী এখানে পশু বলি হয়। পাশাপাশি প্রতিমার বিশেষত্ব হল, মায়ের দুই পাশে দুই সহচরী ডাকিনী ও যোগিনী সবসময় বিরাজমান নরমুণ্ড হাতে। মায়ের মূর্তির প্রতি বছর বিসর্জন হয় না, 12 বছর অন্তর নবকলেবরে প্রতিমাকে বিসর্জন দেওয়া হয় গান্ধীঘাটে। সেই সময় শুধু অস্থি রেখে দেওয়া হয়, সেই অস্থি দিয়ে আবার নতুন করে প্রতিমা তৈরি করা হয়। শোনা যায় এখানে মা কালী অত্যন্ত জাগ্রত, মন থেকে কোনো কিছু কামনা করলে মা খালি হাতে ফেরান না বলেই বিশ্বাস ভক্তদের। কালী পুজোর দিন সারা রাত তান্ত্রিক মতে মায়ের পুজো করা হয়। শহর ছাড়াও ভিন রাজ্য থেকে অনেকে আসেন মায়ের মন্দিরে পুজো দিতে। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্রিয় বন্ধুদের শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।